রেশন ডিলারের কুকুরটির দৌড়ে দোকানে তালা ছড়ালো বিক্ষুব্ধ মহিলা। ঘটনা উত্তরের প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েত এলাকায়। রেশন ডিলারের নষ্টামের কারণে প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর শপে তালা দিল এলাকাবাসী। এলাকার একটি সামাজিক সংস্থার মহিলাকে বলপূর্বক শ্লীলতা হানি ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে ওই রেশন ডিলারের বিরুদ্ধে। গত 4 দিন আগে এই ঘটনা ঘটার সাথে সাথে কদমতলা থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু ঘটনার 4 দিন অতিক্রান্ত হওয়ার পরও অভিযুক্ত রেশন ডিলারকে গ্রেপ্তার করতে ব্যর্থ পুলিশ। পুলিশের এই ব্যর্থতার কারণে উত্তেজিত এসএইচজি গ্রুপের মহিলারা রেশন দোকানে তালা ঝুলিয়ে দেয় শুক্রবার সকালে। মহিলাদের বক্তব্য, রেশন দোকানের লাইসেন্স বাতিল ও অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত বন্ধ থাকবে দোকান। সেদিন কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল, তাই একটা দোকান আছে, ওই সামনে 7:30টার সময় তাই বাড়িতে যাইতাছে। বাড়িতে যাওয়ার সময় তখন একজন কেশব ঘোষ তার বাড়ির সামনে যাওয়ার পরে হ্যাঁ কইছে যে খাকি, তার সম্পর্কে খাকি লাগে আর কি, কইছে খাকি তুমি গাড়িতে উঠো, পাশের বাড়ি তো গাড়িতে নিয়ে না, গাড়ির নাম্বার আসেনি, এখন আপনারা কি চাইছেন? বিক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, এর আগেও এই রেশন ডিলারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছে, কিন্তু তৎকালীন শাসকদল সিপিআইএম সবকিছুই ধামাচাপা দিয়ে এসেছে। কারণ একটাই, এই রেশন ডিলার সিপিআইএম দলের ক্যাডার ছিল। তবে এবার কোনোভাবেই তাকে ছাড়া যাবে না বলে দাবি মহিলাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।